দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ দু হাজার আঠারো সালের ষোলোই আগস্ট তিরানব্বই বছর বয়সে প্রয়াত হন বিজেপির অন্যতম প্রবীণ এই নেতা শুক্রবার সকালে তার গিয়ে নিবেদন করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সহ তার অটল বিহারের মৃত্যুবার্ষিকীতে একটি আবেগঘন পোস্ট করেন তিনি লেখেন পূর্ণতিথিতে অটলজিকে আমার শ্রদ্ধা জানায় দেশ করার ক্ষেত্রে তার অবিস্মরণীয় অবদানের জন্য অগণিত মানুষ তাকে মনে রাখবে আমাদের সহনাগরিকরা সুন্দর জীবন উদযাপন করুন এই বিষয়টি নিশ্চিত করতে তিনি সারা জীবন উৎসর্গ করেছেন ভারত নিয়ে তার স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাব প্রধানমন্ত্রী আরও জানান তিনি সকালে অন্য বিশিষ্টদের সঙ্গে সাদেবা অটলে গিয়েছিলেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় জনতা পার্টির সহপ্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ী জীবনের প্রথম দিকে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন পরে এই সংগঠনের সক্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন উনিশশো সালে সেবার তার নেতৃত্বে গঠিত সরকার মাত্র তেরো দিন টিকেছিল ছিল এরপর উনিশশো সালে তিনি ফের প্রধানমন্ত্রী হন উনিশশো সাল পর্যন্ত ১৩ মাস তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধ হয়েছিল এরপরই দেশে ফের লোকসভা নির্বাচন হয় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসে এনটিএ সরকার বিজেপির নেতৃত্ব গঠিত সরকারের প্রধান Montrehont Ot will be Harry Batspay. We report our inuse.